Assalamu alaikum. Dear students, next part of the photograph. Photograph here, baki amshota, Unit 7, Lesson 3. HSC English first paper text. Enjoy the remaining part. Well, amra kotodin dithio parata porecilam, baki paragulo, ekon shesh korbo. Dithio para shesher amshota chilo. There were flowers growing near the girl, but could not tell what they were. There was a creeper too, but it was just a creeper. এই পর্যন্ত শেষ হয়েছে। আজকে এখান থেকে পরের অংশ থেকে। I ran out into the garden. Granny, I shouted. আমি দৌড়ে বাগানের মধ্যে গেলাম। Granny বা দাদিমা বলে I shouted, চিৎকার করলাম। Look at the picture. I found it in the box of old things. ছবির দিকে তাকাও। আমি এটা পেয়েছি পুরনো জিনিসের বাক্সের মধ্যে। হুজ পিকচার ইজ ইট? এটা কার পিকচার ছবিটা ছিল? আই জাম্পড অন দ্য বেড বিসাইড মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড শি ওয়ালপড মি অন দ্য বটম অ্যান্ড সেইড নাও আই হ্যাভ লস্ট কাউন্ট অফ মাই স্টিচেস। তাহলে আমি বেডে বিছানায় আমার দাদির পাশে বিছানায় আমি লাফিয়ে উঠলাম এবং সে আমাকে পেছনে একটা থাপ্পড় দিল এবং বলল I have lost count of my stitches. এখন আমি আমার সেলাই ফোরটা ভুলে গেছি। And the next time you do that, I'll make you finish the scarf yourself. আর যদি কখনো এরকম করিস তাহলে তোকে দিয়ে আমি এই চাদরটা বুনিয়ে নেব। মানে গ্র্যান্ডমাদার একটু থ্রেট করে বলল গ্র্যান্ড চাইল্ডকে। She took the photograph from my hand and we both stared at it for quite a long time. সে আমার কাছ থেকে আমার হাত থেকে ছবিটা নিল এবং আমরা দুজনেই অনেকক্ষণ ধরে এই ছবিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। The girl had long loose hair. ছবির মেয়েটার ছিল লম্বা ঢিলে ঢালা চুল and she wore a long dress. এবং সে একটা লম্বা পোশাক পরেছিল that nearly covered her ankles. যে ড্রেসটা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছালো and sleeves that reached her wrists. Wrist মানে হচ্ছে কবজি, হাতের কবজি পর্যন্ত তার হাতাটা ছিল and there were a lot of bangles on her head, on her hands. এবং তার হাত দুটোতে অনেকগুলো চুড়ি বা বালা ছিল but despite all this drapery, the girl appeared to be full of freedom and movement. এই সমস্ত পুরনো কাপড় চোপড় সত্ত্বেও মেয়েটাকে দেখে অনেকখানি স্বাধীন এবং অবাধ মনে হচ্ছিল। She stood with her legs apart. সে দুটো পা ছড়িয়ে দাঁড়িয়েছিল and her hands on her hips. এবং তার hips বা কোমরের উপরে তার দুই হাতটা দিয়েছিল। তার কোমরের উপরে দুই হাত দিয়ে দেওয়া ছিল এবং সে কোমরের উপর দুই হাত দিয়ে সে একটু পা ছড়িয়ে দাঁড়িয়েছিল and she had a wide almost devilish smile on her face. এবং তার ছিল একটা প্রশস্ত অনেকখানি দুষ্ট হাসি তার মুখে মুখে ছিল। হুজ পিকচার ইজ ইট? আই আস্কড। আবার আমি জিজ্ঞেস করলাম যে কার ছবিটা এটা? এটা নাতি বলছে। আ লিটল গার্লস অফ কোর্স, এই গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার বলল যে অবশ্যই একটা ছোট্ট মেয়ের। কান্ট ইউ টেল? তুমি কি বলতে পারবে না? ইয়াস, বাট ডিড ইউ নো দ্য গার্ল? কিন্তু তুমি কি মেয়েটাকে চেনো? এটা নাতি জিজ্ঞেস করলো। তখন গ্র্যান্ড মা জবাব দিচ্ছে, ইয়াস আই নো, আই নিউ দ্য গার্ল, সেড গ্র্যানি। দাদিমা বলছে যে হ্যাঁ আমি চিনি মেয়েটাকে, বাট শি ওয়াজ এ ভেরি উইকেড গার্ল অ্যান্ড আই শুড নট টেল ইউ অ্যাবাউট হার। মেয়েটা ছিল একটু দুষ্ট মেয়ে এবং আমি তার সম্পর্কে তোমাকে বলবো না, বাট আই উইল টেল ইউ অ্যাবাউট দ্য ফটোগ্রাফ, কিন্তু ছবিটা সম্পর্কে তোমাকে আমি বলবো। ইট ওয়াজ টেকেন ইন এ গ্র্যান্ডফাদার্স হাউস, এটা তোমার দাদার বাড়িতে তোলা ছিল। About 60 years ago, and that is the garden wall, and over the wall there was a road going to town. এটা ছিল 60 বছর আগে তোলা ছবি এবং ওইখানে একটা বাগানের পাশে একটা প্রাচীর ছিল এবং প্রাচীরের ওই পাশে একটা রাস্তা ছিল যেটা শহরে চলে গেছে। Whose hands are these? They? তাহলে আমি জিজ্ঞেস করলাম, I asked এটা কার হাত ছিল? Coming up from the other side, অন্যদিক থেকে আসা এই দুটি হাত কার ছিল? গ্র্যান্ডমাদার স্কুইন্টেড, স্কুইন্টেড মানে একটু মিটমিট করে তাকালো অ্যান্ড লুক ক্লোজলি অ্যাট দ্য পিকচার, এবং ছবির দিকে সে খুব ঘনিষ্ঠভাবে দেখলো
and shook her head তারপর মাথা ঝাঁকালো ইট ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ নোটিস শি সেইড সে বলল এই প্রথম আমি খেয়াল করেছি করলাম এটা দ্যাট মাস্ট হ্যাভ বিন দ্য সুইপার্স বয় সুইপার বয়েজ তাহলে এই হাত দুটো হবে অবশ্যই ওই সুইপার ঝাড়ুদার ছেলের আসলে ঝাড়ুদার ছেলে বলল মানে একটু ভনিতা করছে দাদি আসলে নাতিটার কাছে একটু ভনিতাই করছে যে এটা ছিল সুইপার বয়েজ অর মেবি দে ওয়ার ইউর গ্র্যান্ড ফাদার্স অথবা এটা ছিল তোমার দাদার হাত দে ডোন্ট লুক লাইক গ্র্যান্ড ফাদার্স আই সেইড আমি বললাম যে এর কই দাদার হাত তো এরকম ছিল না হিজ হ্যান্ডস আর অল বনি তার মানে হাতগুলো তো মানে একেবারে হাড্ডি সার মানে হাড় হাড্ডি যুক্ত ইয়েস বাট দিস ওয়াজ এ 60 ইয়ার্স অ্যাগো গ্র্যান্ডমাদার বলছে যে হ্যাঁ কিন্তু এটা ছিল মানে 60 বছর আগে ডিডেন্ট হি ক্লাইম দ্য ক্লাইম্ব অফ দ্য ওয়াল আফটার দ্য ফটো এই ছবি তোলা পরে কি দাদা ওয়ালে প্রাচীর উপর উঠেছিল নো নো বডি ক্লাইম্ড আপ অ্যাট লিস্ট আই ডোন্ট রিমেম্বার না কেউ প্রাচীর উপর ওঠেনি অন্তত আমার যতটুকু মনে পড়ে অ্যান্ড ইউ রিমেম্বার ওয়েল গ্র্যানি তখন আবার নাতি বলছে যে অবশ্যই তোমার মনে আছে দাদি ইয়েস আই রিমেম্বার হোয়াট ইজ নট ইন দ্য ফটোগ্রাফ আমার দাদি বলছে হ্যাঁ আমার মনে আছে সবই এমনকি যাই ছবিতে নেই তাও আমার মনে আছে দাদি তাহলে আগে ভনিতা করছিল ইট ওয়াজ জাস্ট স্প্রিং ডে অ্যান্ড দেয়ার ওয়াজ এ কুল ব্রিজ ব্লোয়িং নাথিং লাইক দিস এটা ছিল একটা বসন্তকালীন দিন এবং সেখানে একটা মৃদুমন্দ বাতাস বইছিল আর কিছুই ছিল না দোজ ফ্লাওয়ার্স আর এট দ্য গার্লস ফিট ওই ফুলগুলো মেয়েটার পায়ের নিচে ছিল দেয়ার মেরিগোল্ডস অ্যান্ড বগেন বিলিয়া ক্রিপার ওগুলো ছিল মেরিগোল্ড মানে গাঁদা ফুল এবং বাগান বিলিয়া ক্রিপার মানে বাগান বিলাসের বাগান বিলাস ফুলের ওটা ছিল ক্রিপার লতা ইট ওয়াজ জাস্ট এ মাস জাস্ট ইট ওয়াজ এ মাস অফ পার্পল এটা ছিল একগুচ্ছ মানে বেগুনি রঙের একগুচ্ছ ক্রিপার ইউ ক্যানট সি দিজ কালার্স ইন দ্য ফটো অ্যান্ড ইভেন ইফ ইউ কুড নাও অ্যাজ নাও ইট ইজ ইউ উড নট বি এবল টু স্মেল দ্য ফ্লাওয়ার্স অর ফিল দ্য ব্রিজ তুমি এখন ওই ছবি ফটোতে তুমি এখন তার রঙগুলো দেখতে পাচ্ছ না এই বেগুনি রঙের ফুলগুলো কীরকম রঙ ছিল যদিও তুমি কিছুটা আশ করতে পারছো তারপরেও মানে ইউ উড নট বি এবল টু স্মেল দ্য ফ্লাওয়ার্স আর ফিল দ্য ব্রিজ তুমি এখন বাতাসের মানে ফুলের ঘ্রাণও পাচ্ছ না অথবা বাতাসও অনুভব করতে পারছো না অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য গার্ল আই সেইড টেল মি অ্যাবাউট দ্য গার্ল তাহলে মেয়েটা সম্পর্কে বলো বলো মেয়েটা সম্পর্কে নাতি বলছে ওয়েল শি ওয়াজ এ উইকেড গার্ল সেইড গ্র্যানি গ্র্যানি তখন বলছে যে অবশ্যই মেয়েটা ছিল দুষ্টু মেয়ে ইউ ডোন্ট নো দ্য ট্রাভেল দে হ্যাড গেটিং হার ইন টু দোজ ফাইন ক্লথ শি ইজ ওয়েয়ারিং তুমি বুঝতেও পারবে না তুমি আঁচো করতে পারবে না যে কতটা কষ্ট হতো এই মেয়েকে সুন্দর কাপড় পরে সুন্দর কাপড় পরানোর হু ওয়াজ দ্য গার্ল মেয়েটা কে আই সেইড আমি বললাম ইউ মাস্ট টেল মি হু শি ওয়াজ তোমাকে বলতেই হবে কে ছিল মেয়েটা নো দ্যাট উড নট ডু সেইড গ্র্যান্ডমাদার তখন গ্র্যান্ডমাদার এখনও ভনিতার মুডেই আছে সে বলছে না আমি বলবো না বাট আই প্রিটেন্ডেড আই ডিডেন্ট নো আমি ভনিতা করলাম যেন আমি কিছুই বুঝতে পারি নাই আই নিউ বিকজ গ্র্যান্ডমাদার স্টিল রিমেম্বার স্মাইল ইন দ্য সেম ওয়ে ইভেন দো শি ডিড নট হ্যাভ অ্যাজ মেনি টিথ তাহলে এখন নাতি বলছে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি কারণ গ্র্যান্ডমাদার বা দাদিমা একইভাবে হাসে ইভেন দো শি ডিড নট হ্যাভ অ্যাজ মেনি টিথ যদিও এখন তার খুব অতগুলো দাঁত নাই তারপরেও এই ছবির সাথে মিলিয়ে দেখছি ওই ছবির হাসি এবং দাদিমার হাসি প্রায় একই রকম কাছাকাছি কাম অন গ্র্যানি আই সেই টেল মি আমি আবার দাদিকে বললাম যে দাদি এখানে আসো বলো বলো আমাকে বাট গ্র্যান্ডমাদার শুক হার হেড অ্যান্ড ক্যারিড অন উইথ দ্য নিটিং তারপরে গ্র্যান্ডমাদার আবার তার মাথা ঝাঁকালো এবং আবার সে বুনতে শুরু করলো চাদরটি অ্যান্ড আই হেল্ড দ্য ফটোগ্রাফ ইন মাই হ্যান্ড লুকিং ফ্রম ইট টু মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড ব্যাক এগেইন আমি আবার ছবিটা হাতে নিলাম আমার দাদিমার কাছ থেকে আবার উলট পালট করে দেখলাম ট্রাইং টু ফাইন্ড পয়েন্টস ইন কমন বিটুইন দ্য ওল্ড লেডি অ্যান্ড দ্য লিটল পিক টেইল গার্ল এবং আমি আমি কিছু মিল খোঁজার চেষ্টা করছি বিটুইন দ্য ওল্ড লেডি অ্যান্ড দ্য লিটল পিক টেইল গার্ল সেই এই বৃদ্ধ মহিলা এই বৃদ্ধ মহিলা এবং দুষ্টু মেয়ে ছবির দুষ্টু মেয়ে দুইটা দুইয়ের মধ্যে আমি কিছু মিল খোঁজার চেষ্টা করছি লেমন কালার কালার্ড বাটারফ্লাই সেটল অন দ্য এন্ড অফ গ্র্যান্ডমাদার্স নিটিং নেডল একটা লেবু রঙা
একটা সবুজ বা লেবু লেবু রংযুক্ত একটা বাটারফ্লাই বা প্রজাপতি এই হঠাৎ করে দেখা যায় গ্র্যান্ড মাদারের নিটিং নেডল, মানে হচ্ছে যে বোন ছিল যে চাদরটা, সেটার সেটা সুচে শুয়ের উপরে এক প্রান্তে এসে বসলো একটা লেবু রঙা বাটারফ্লাই, মানে প্রজাপতি। অ্যান্ড স্টেড দেয়ার ফাইল দ্য নিডলস ক্লিকড অ্যাওয়ে, এবং সুইটা চলা পর্যন্ত সেটা বসেই ছিল। আই মেড এ গ্র্যাব অ্যাট দ্য বাটারফ্লাই, আমি বাটারফ্লাইটা বা প্রজাপতিটা ধরার চেষ্টা করলাম, মুঠোবন্দি করার চেষ্টা করলাম, অ্যান্ড ইট ফ্লিউ অফ, এবং এটা চলে গেল ইন এ ড্রিপিং ফ্লাইট, অস্পষ্ট মানে হালকাভাবে উঠতে উঠতে চলে গেল, অ্যান্ড সেটল অন এ সানফ্লাওয়ার, এবং পাশে যে সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল ছিল সেখানে গিয়ে আবার বসলো। তাহলে এটা মেবি রেমিনিসেন্স, একটা স্মৃতিচারণ, অথবা হতে পারে যে এটা একটা ইমেজ বহন করছে সেই প্রজাপতিটা। আই ওয়ান্ডার হুজ হ্যান্ডস দে ওয়্যার, আমি শুধু ভাবছি কার হাত দুটো কার ছিল। হুইসপার গ্র্যান্ড মাদার টু হারসেলফ, ও গ্র্যান্ড মাদার বা দাদিমা নিজে নিজেই বিড়বিড় করে বলছে কার যে হাত দুটো ছিল। উইথ হার হেড বোয়েড বোর্ড, তার মাথা নিচু করে সে বলল, সে শুধু ভাবছিল কার হাত দুটো। অ্যান্ড হার নেডলস ক্লিকিং অ্যাওয়ে ইন দ্য সফট ওয়ার্ম সাইলেন্স অব দ্যার সামার আফটারনুন, এবং তার সুই দুটো চলতেই লাগলো ওই পরন্ত গ্রীষ্মকালের মানে উষ্ণ নিরবতা, একটা একটা কোমল উষ্ণ নিরবতায় যেন ওই নেডলস মানে সুই দুটো চলতেই থাকলো। মানে দিস ইজ অল অ্যাবাউট দ্য স্টোরি অব দ্য গ্র্যান্ড অব দ্য ফটোগ্রাফ, ফটোগ্রাফ অব দ্য গ্র্যান্ড মাদার, অর্থাৎ দাদিমার এই ফটোগ্রাফ নিয়ে এই এইটা লেখা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং আমার মনে হয় তোমরা একটু ভালো করে চেষ্টা করো, এবং যে যে গল্পগুলো আমি নিয়মিত তোমাদেরকে পড়াচ্ছি বা এখানে পড়িয়ে দিচ্ছি, তাহলে একটু বইয়ের সাথে মিলিয়ে নিও, নিশ্চয়ই তোমাদের এই পড়াগুলো টেক্সটগুলো পুরোপুরি অনেকখানি সহজ হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং একটু করে বলি যে আমি আসলে নিবেদিতভাবে আমি চেষ্টা করছি যে তোমাদের জন্য এই টেক্সটগুলো ইজি করার। তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার জন্য সহজ হয়, যে আমি উৎসাহ পেলাম তোমাদের কাছ থেকে যে না আমার পড়ানোটা ভালো লাগছে, অথবা আমি যে কাজগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো নিশ্চয়ই এটা তোমাদের জন্য কনস্ট্রাকটিভ, তো নিশ্চয়ই সেটা তোমাদের কাজে লাগবে। নো মোর টুডে, আই হোপ টু এনজয় দ্য টেক্সট ওয়ান্স মোর, থ্যাংক ইউ ভেরি মাচ।